সাকিবের গায়ানা আমাজনের হয়ে শেষ চার ম্যাচে চার জয়। একবারই টেবিল তলারিতে থাকা দলটাকে টেনে নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তুলে আনেন শাকিব আল হাসান। খেলাধুলার সকল নিউজ আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একটি দলে শাকিব আল হাসান থাকা মানেই অন্যরকম কিছু। চার টানা চতুর্থ জয়ে ম্যাচে বার্বাডোস রয়্যালসের বিপক্ষে সাকিবের জড়ো ব্যাটিংয়ে পাঁচ উইকেট সহজ জয় পায় গায়ানা আমাজন ওয়ারিয়র্স। সাকিব 30 বলে 53 রানের একটি ইনিংস খেলেন। তার এই ইনিংসে 3টি 6 এবং 5টি 4-এর মার ছিল। বল হাতেও দারুণ ইকোনমিক্যাল 2.3 ওভার বল করে 12 রান দিয়ে একটি উইকেট তুলে নেয়। ধারাবাহিক ভালো পারফর্ম করে যাচ্ছে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। কখনো ব্যাট হাতে ব্যর্থ হলে ভালো বোলিং করে পুষিয়ে দিচ্ছেন, আবার ব্যাট বল এবং ফিল্ডিংয়েও অসাধারণ পারফর্ম করে দলের জন্য জয়ের অবদান রাখছেন। আগামী টি-20 বিশ্বকাপের জন্য সাকিব আল হাসান খুব ভালো পারফর্ম করবে বাংলাদেশের জন্য, এটাই হচ্ছে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা। শুভকামনা থাকবে সাকিব আল হাসানের জন্য।